বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি, জানালো হাওয়া অফিস। তো কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে চলবে, কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্ষার প্রভাব শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকে মেঘলা থাকছে কলকাতার আকাশ, তারপর বেলা গড়াতেই শুরু হচ্ছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 5 দিন একই পরিস্থিতি বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, এই সঙ্গে জারি হয়েছে বজ্রপাতের সতর্কতা। এদিকে আবহাওয়া দফতর সূত্রে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও পশ্চিমের কিছু অংশ বাদ রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে এখনও সেভাবে বর্ষা প্রবেশ করেনি। আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি রয়েছে। আগামী 4 থেকে 5 দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 21 মে মঙ্গলবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, কিন্তু কলকাতায় আগামী 5 দিন ধরে বৃষ্টি চলবে এবং আজ সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী 2 থেকে 3 দিন। বিগত দিনে প্যাঁচপেঁচে গরমে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর, বর্ষা পা রাখতেই পরিবেশ হয়ে উঠেছে মনোরম, পরিবর্তন এসেছে তাপমাত্রায়। তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।